ছাত্রী সবলীকরণের দিকে একুশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিযুত মইনা যে আঁচনি গ্রহণ করেছে সেই সন্দর্ভত আমি এই মুহূর্তে উপস্থিত আছো তেজপুর মহাবিদ্যালয়ত। আর আমি পরিবেশটি দেখাইছো যেহেতু ভিডিও কনফারেন্সিংয়ের যোগে মুখ্যমন্ত্রীর বিশেষ সংবাদমেল ছাত্রী সকলে প্রত্যক্ষ করেছে আর তেজপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ধরে তেজপুর বিধায়কগুলি উপস্থিত আছে। মানে ছাত্রী সকল যেহেতু আছে প্রায় পুনে পুনে জানি বিচারিম তোমালে মুখ্যমন্ত্রী এখন সংবাদমেল প্রত্যক্ষ করে আসা নিযুত মইনা আঁচনির অধীনে তোমাল পয়সা দিব হয় ভাল পাইছো যে শিক্ষামন্ত্রী ডাঙরে ইমানখিনি আমাক মানে সহায় করার কারণে, কারণ আগলেও আমার ভবিষ্যতের কারণেও মানে কি সহায় হব, কারণ আমার মা দেউতার যেহেতু সরকারি হেৰি নাই সেইটো কারণে। মই যেহেতু আরো আছে ছাত্রী কি কবা এটা তোমালোকৰ এক ব্যাংক একাউন্ট যেহেতু মুখ্যমন্ত্রী গৰাকীয়ে টকা এটা আমাক ভৰাই দিব ভালে লাগিছে। এতিয়া আমি এতিয়া পার্সেন্টেজ বেয়া হয়ে গেছে কম আর এটা ভালে লাগিছে, ভালে লাগিছে শুনি পেলায় আকো মানে স্কুটি না পাওতেও মানে এটা ইমান ভাল এটা অপরচুনিটি। নির্দিষ্ট ফর্ম দিব সেইখন তোমালোকে ফিল আপ করে জমা দিব লাগিব। হয় সেইটো দিম এতিয়া। মই আছে বিভিন্ন ছাত্রছাত্রী তেওঁলোকৰ প্ৰতিজ্ঞা ল'ম, কিন্তু এই মুহূৰ্তত যিহেতু বিধায়কগৰাকী আছে মই তেখেতৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছো। ছাত্রী সবলীকরণের দিকে একুশ মুখ্যমন্ত্রী এক যুগান্তকারী পদক্ষেপ। আজি অসম সরকারের দ্বারা মুখ্যমন্ত্রী নিযুত মইনা আঁচনি শুভ উদ্বোধন করবলৈ ওলাইছে। আর ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুৱাহাটীৰ অসমৰ সকলো ৰাইজলৈ আৰু সকলো ছাত্ৰীসকললৈ তেওঁৰ সংবাদ মেলৰ জৰিয়তে এই গোটেই আঁচনিখনৰ বিষয়ে সবিশেষ জনাই দিছে। আশা ৰাখিছোঁ এই আঁচনিৰ যোগেদি আমাৰ যিসকল ছোৱালীয়ে বিদ্যালয় মহাবিদ্যালয়ত পঢ়ি আছে বা মহাবিদ্যালয়ৰ পঢ়ি থকা হায়াৰ ছেকেণ্ডেৰী ডিগ্ৰী তাৰপিছত মাষ্টাৰ ডিগ্ৰী পঢ়িব এই প্ৰথম বৰ্ষত তেওঁলোকে চলিবৰ কাৰণে এটা ধন আগবঢ়োৱা হৈছে। আঁচনি নামাৰ্পণ কৰা হৈছে নিযুত মইনা, আৰু নিযুত মইনাৰ জৰিয়তে আমাৰ বিশেষকৈ কোৱা হৈছে যে বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত ই এটা বেলেগ ভূমিকা পালন কৰিব, যাতে আমাৰ ছোৱালীহঁতে বা মাক দেউতাকে পইচাৰ অভাৱত যে আধা পঢ়াকৈ ছোৱালীজনীক বিয়া দিয়ে। আমাৰ কথা হ'ল, চৰকাৰৰ কথা হ'ল যে আমাৰ ছোৱালী শিক্ষা গ্ৰহণ কৰক, সমাজত এজন ভাল এগৰাকী মহিলা হিচাপে নিজকে প্ৰতিষ্ঠা কৰক, আৰু নিজকে প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে এই নিযুত মইনা আঁচনি আৰু নিযুত মইনা আঁচনিৰ দ্বাৰা আমাৰ বিশ্বাস যে আমাৰ ছাত্ৰীসকলে তেওঁলোকৰ শিক্ষা জীৱনত এক বিশেষ ভূমিকা পালন কৰি তেওঁলোকে এজন এজন ভাল মহিলা হিসাবে প্রতিষ্ঠিত করব পারি নিশ্চিতভাবে। আর বিধায়কগুলো উল্লেখ করেছে যেহেতু বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে ই এক বিশেষ ভূমিকা গ্রহণ করব, আর যেহেতু শিক্ষানুষ্ঠান সমূহ মুরব্বী এই ক্ষেত্রে দায়িত্ব থাকিব প্রপত্র সমূহ আপনার জড়িত যাব প্রপত্র যদি পূরণ করা হয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যে নির্দেশনা দিছে সেই নির্দেশনা আমি আখরে আখরে পালন করি। আমি ছাত্রীসকলৰ পৰা যে প্রপত্র সংগ্রহ করি সেইখানে নির্দিষ্ট সময় যে ধরে দিছে সেই নির্দিষ্ট সময় দিবলৈ আমি প্রতিশ্রুতিবদ্ধ আর সেই কাম সুচারুরূপে হব বলে আমি আশা করি। মানে যেহেতু আর ছাত্রী সকল আছে কি কবা এই মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ তোমালে কি কলে ভাল লাগিছে শুনি কেনে যে আমি সুবিধাবোৰ পাইছো আৰু মানে শিক্ষাৰ ফালে আগুৱাই যাম সেইটো আশা কৰিলো। একাংশ দরিদ্র পরিয়ালে ছাত্রীগুলির দ্বারা শিক্ষার ক্ষেত্রে টাকা পয়সা অভাব হয়, বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে এনে ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছে যাতে ছাত্রীগুলি আগুয়ে যাব পারে কি কোবা? ভাল করছে একটু ভাল ছবি ভাল পাইছে ভাল লাগে ছাত্রী সকল শুনি কেনে একটা দেখা গৈছে এই সকল যে মহাবিদ্যালয় ছাত্রী সকলে এতিয়া এই মুখ্যমন্ত্রী নিযুত মইনা আঁচনি তেওঁলোকে উচিত পদক্ষেপে গ্রহণ করেছে আর আগন্তুক দিনত মুখ্যমন্ত্রী এই যে যুগান্তকারী পদক্ষেপ নিযুত মইনা সেয়া ব্যাপক সহায় লাভ করব বলে আশা করবা।